সেখানে দেখতে পারবে আপনার ইউটিউব প্রোফাইল আর এতে করে আপনার ইউটিউবের যত সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু দ্বিগুণ হইতে পারে কারণ আপনার লাইকিদের যত ফলোয়ার আছে তারা যখন আপনার লাইকিতে যাবো সেখানে আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে পাইব ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউবে চলে যেতে চলে যাবো আর ওইখানে গিয়ে কিন্তু তারা সাবস্ক্রাইব করতে পারে এতে করে আপনাদের সাবস্ক্রাইবার অনেক বেশি বেড়ে যেতে পারে সো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেব কিভাবে লাইকের প্রোফাইল ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করে তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ লাইকের প্রোফাইলে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম তো আপনাকে আপনার ফোনের লাইক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে লাইকি অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে একদম নিচে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন মি আপনাকে এই অপশানটার উপর একবার ক্লিক করে দিতে হবে সম্রাটের উপর একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর আপনার সামনে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে প্রোফাইল ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনার এডিটের উপরে একবার ক্লিক করে দিতে হবে সম্রাট ইডিটের উপরে একবার ক্লিক করে দিব এডিটের উপর ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাইবেন ইউটিউব নামে সো আপনাকে এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে আপনার যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল চালু করা আছে সেই জিমেলগুলো এখানে শো করবে ওকে সো আপনার যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল চানো আসে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চান আপনার লাইকের সাথে সিম্পলি সেই জিমেলটার উপর একবার ক্লিক করবেন সো আমি এখান থেকে আমার একটা জিমেলের উপর আমরা একবার ক্লিক করে দিলাম জিমেলের উপর ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে আমার একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি নিচে দেখতেছেন ক্যান্সেল অ্যান্ড অ্যালাউড সো আপনাকে অ্যালাউর উপর একবার ক্লিক করে দিতে হবে অ্যালাউর উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে অ্যান্ড এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে তো এক সেকেন্ড লোডিং নেওয়ার পর এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা ব্যাগ যাই এখান থেকে আমরা একবার ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে যখনই কেউ এখানে ক্লিক করবে অটোমেটিকলি সে আমার ইউটিউব প্রোফাইলে চলে যেতে পারবে এতে করে আমার ইউটিউবে কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা আছে দেবে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের লাইকির প্রোফাইল আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এ ছিল আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা